ওয়াটার ফন্ট স্টেশন কানাডা কানাডার এই রেল স্টেশনটি তৈরি হয় উনিশশো সালে তখন থেকে এটি বুতুরে স্টেশন নামে প্রায় সকলের কাছেই খুবই পরিচিত এক নাম রাত হলেই স্টেশনে শুরু হয় বুতুরে কর্মকাণ্ড এই স্টেশনে যেসব নিরাপত্তারক্ষীরা রাতে ডিউটি করেন তারা মাঝে মধ্যেই ভৌতিক অভিজ্ঞতার শিকার হন তারা জানান এই স্টেশনে সন্ধ্যার পরপরই গড়তে থাকে একের পর এক ভৌতিক ঘটনা এমনকি গভীর রাতে স্টেশনে এক নারীর ছায়ামূর্তিকে দেখা যায় আবার মাঝে মাঝে উনিশশো বিশ সালে ড্রেস পরিহিত এক নারীকে অন্ধকারে নাচতে দেখা যায় কাছে যাওয়ার চেষ্টা করলেই তা বাতাসে মিলিয়ে যায় এরকম নানা অদ্ভুত সব ঘটনা নাকি এই স্টেশনে প্রতিনিয়তই ঘটে যার কোনো না কোনো সাক্ষী এই স্টেশনের নিরাপত্তা কর্মীরা কাউবাউরুর সাবুয়ে স্টেশন চীন চীনের এই স্টেশনের নাম অনেকেই শুনেছেন বিশ্বের সবচেয়ে বুতুরে স্টেশন হিসাবে এর বেশ নামডাক রয়েছে অনেক আগে থেকেই এই স্টেশনের এক নম্বর লাইনটিতে গটে অদৃশ্য সব ভয়ঙ্কর ঘটনা বলা হয় তাকে এই মেট্রো স্টেশনটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মেট্রো স্টেশনের মধ্যে অন্যতম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদেরকে ধাক্কা মেরে রেল ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটে এই স্টেশনে এই মেট্রো স্টেশনে ট্রেন এলেই ট্রেনের ব্রেকের সমস্যা দেখা যায় এমনকি রাতের বেলা যাত্রীরা স্টেশনে অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি অনুভব করেন গভীর রাতে প্ল্যাটফর্মে কান্নার শব্দ শোনা যায় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতা কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটিতে বুথের অস্তিত্ব রয়েছে বলে অনেকেই দাবি করেন তবে বুথ সবসময় দেখা দেয় না সে অপেক্ষা করতে থাকে রাতে শেষ ট্রেনটির জন্য রাতে শেষ মেট্রোতে মেট্রোর চালক ও যাত্রীরা প্রায়ই স্টেশনে কোনো এক অদৃশ্য ছায়ামূর্তিকে রেললাইনের উপর দিয়ে চলে যাওয়ার দৃশ্য দেখতে পান প্যান্টিউনেস মেট্রো স্টেশন মেক্সিকো প্যান্টিউনেস মেক্সিকো সবচেয়ে কুখ্যাত মেট্রো স্টেশনের মধ্যে একটি এই স্টেশনকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য উত্তরের কাহিনী। স্টেশনের পুরনো নথি হতে জানা যায় মেট্রো স্টেশন হওয়ার আগে ওই এলাকায় দুটি সমাধিক্ষেত্র ছিল মেক্সিকোর এই মেট্রো স্টেশনের দুই নম্বর ট্রেক নিয়ে অনেক গল্প প্রচলিত রয়েছে স্টেশনের টানেলে প্রায়ই শোনা যায় আর্তনাদ শোনা যায় অদৃশ্য কারু হাঁটা চলার শব্দ দুই সালে স্টেশনটিকে নিয়ে একটি ভিডিও তৈরি করা হয় সেখানে রেল প্রকৌশলীরা ভিন্ন ভিন্ন গলার ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পান বেগুনকোদর স্টেশন পুরুলিয়া পুরুলিয়া শহরে অবস্থিত বেগুন একটি ছোট গ্রাম আর এই গ্রামেই রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বুতুরে রেল স্টেশন শোনা যায় একদিন মধ্যরাতে স্টেশন মাস্টার ও তার স্ত্রী খুন হন এখানে পরে স্টেশনের পাতকোর মধ্য থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ সেই থেকেই নাকি অশরুরি কার্যকলাপে শুরু রাতারাতি পালিয়ে যান রেল রেলকর্মীরা বন্ধ হয়ে যায় ট্রেন থামা এই ঘটনার পর থেকেই ধীরে ধীরে বুতুরে স্টেশনে পরিণত হয় বেগুন কুদর এবং স্টেশনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় 2009 হাজার সালে আবার চালু করা হয় এই স্টেশনটি কিন্তু সন্ধ্যার পর স্টেশন বিল্ডিং এর ত্রিসীমানায়ও দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে বেগুন স্টেশন নিয়ে আমি আগেও একটি ভিডিও তৈরি করেছি সেখানে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেছি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে এমন আরও অসংখ্য ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন বোতাকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেবার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন